পুষ্পা দেখে এসেছি ঝুঁকেঙ্গা নেই ওইটাই আজকে কন্টেন্ট চলো ঘাটটা একটু সোজা কর পুষ্পা ঝুঁকেগা নেই ঘাট নেই সোজা করে গা তো এখন আমি যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে মানে ও কোথায় চলে যাচ্ছে যে ঝুঁকে গানে ও সেখানে ওকে আগাতে যাচ্ছি কারণ ওর কোন মাসির একটা মেয়ের জন্মদিন আজকে এখানে ওকে ছাড়তে যাচ্ছি তো চলো তোমরাও দেখো তেরি ঝলক শরফি শ্রীবল্লি নয়না মদক বরফি তেরি তো বেরিয়ে পড়েছি মাম্পির কাছে যাচ্ছি এবার ও তো চলে যাবে একটু পরে তো ওকে ছাড়তেই যাবো তো সেই হিসাবে ভেবেছি একটা ব্লগও করে নেওয়া যাক আর তোমরা দেখতে থাকো চলো আজকের ওয়েদারটা আমার মনে হচ্ছে বেশ আগে যে কদিন গেছে সবকটা দিন মেঘলা মেঘলা গেছে আর প্রচণ্ড পরিমাণে একটা মানে একটা চিপচিপা ওয়েদার ছিল তো আজকের ওয়েদারটা খুবই ভালো রোদ উঠেছে একদম আর দারুণ লাগছে আজকে আসলে বাড়ি থেকে বলছে দাড়িগুলো কাটতে কারণ অতিরিক্ত বড় হয়েছে আমার কাটার কোনো ইচ্ছা নেই কারণ পুষ্পা দেখার পর থেকে ঝুঁকে গানে চলে এসেছি বাপির কাছে এবার দেখা যাক কতটা রেডি হয়েছে কি চুল বেঁধেছে তুমি এটা কি বা এটা কি হ্যাঁ বাহ বা রে বা দুপাশে মনে হচ্ছে দুটো বালিশ হ্যাঁ হবে না এসব মানায় না এখানে আসো পুষ্পা দেখেছো একটা ডায়লগ বলো তো যাই হোক আমি তাহলে মেয়েটা ভেটু হ্যাঁ রে কি কি হয় কি ভালো হয় এভাবে চুল রাখলে তুমি চলে যাবে খারাপ লাগছে না কালকেই চলে আসবো কেক নিয়ে আসো আমার জন্য কেক তো জীবনও খাইনি আমার জন্য নিয়ে আসবো ঠিক আছে এই চুল খুলতে আধা ঘন্টা লাগে আমি একটু তাড়াতাড়ি চলো না ট্রেনের টাইম সম্বন্ধে কিছু নেই জ্ঞান নেই আমি বলেছি কি যে একটু তাড়াতাড়ি সাজো প্রতিবার এত সময় লাগে কোথাও বেরোলে ওকে হাতে ওর হাতে চার ঘন্টা দিতে হবে তারপরে ওকে বলতে হবে মানে চার ঘন্টা আগে ওকে বলে দিতে হবে আমরা এই টাইমে বেরোবো ও চার ঘন্টা ধরে সাজবে 100 বার আয়নার সামনে গিয়ে সেম মুখ মুখটা সেম বারবার দেখবে এবার একটা টিপ লাগাবে বারবার দেখবে এরকম করে করে প্রায় 4-5 ঘন্টা বানায় তারপরে যায় যাবে একদিনের জন্য এই থলি নাও ওই থলি নাও হ্যান থলি নাও ওই পিছনে আবার একটা ব্যাগ রয়েছে বলছি কি একটা প্র্যাঙ্ক করবো করবা মানে তোমাকে তো এরকম চুল এরকম ভুতনি ভুতনি মানে চুল টাইপের কি এরকম গাছের উপরে বসবা আর এরকম বলবা কতদিন সাথ ছিল সুখে করবো সংসার কতগুলোর ভিতর রাখছো একদিনের জন্য যাচ্ছে 5টা সোয়েটার নিয়ে যাচ্ছে ব্যাগটা কত ভারী বানিয়েছো আমি উঠাতে পারছি না এই ব্যাগ আমি নিতে পারবো না আমি ধরতে পারছি না পড়ে গেল প্রচন্ড ভারী আরেকটা ঢুকালো আমি আর আমি ধরবোই না এইগুলোর থেকে একটা বস্তা নিতে পারতো জানো বাবা আমি বলছি এইভাবে নিয়ে যাও তোমার গলা এইভাবে ঝুলাও আর আমি এই ব্যাগটা নিই ছোট ব্যাগটা আমি নিই এই ব্যাগটা আমি নিই আর তুমি এইভাবে গলায় ঝুলিয়ে নিয়ে যাও ওরে সাজু রে পুরো রেডি ডান তো আমি এখন রেডি এখন বেরোবো আর এই যে শুভ ঝুঁকে গানে চলো আমরা বেরিয়ে পড়েছি এখন ট্রেন ধরো ট্রেন কটা আছে রে তো আমি বলছি টিকিট কাটা লাগবে না কারণ দুটো স্টেশন পরেই তো ঠিক আছে চলো টাকা বেশি হয়ে গেছে এটা কি লেডিস এটা হ্যাঁ সামনে চলো সামনে চলো আমরা এখন ট্রেনে রয়েছি অনেক ভিড় অনেক অনেক ট্রেন থেকে নেমে কথা হচ্ছে একটু পরে নামবো মাছ দিয়ে তো ওখান থেকে এর যেখানে জন্মদিন আছে তো সেখানে যাবো তোমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম এবার এই অটো ধরবে তার আগে বলছে কিছু খাওয়া তো কিছু খাবো তো চলো আর আমারও কিছু খেতে ইচ্ছে করছে কারণ বাড়ি থেকে আমি ব্যাগ কোথায় দিয়েছে যে ব্যাগ
কম্বল কাঁথা কম্বল নিয়ে গেছে, তারপরে আবার সানগ্লাস লাগবে। আসো আসো। তো আমরা এসেছি বিস্কুটের দোকানে, এ বলছে বিস্কুট খাবে নাকি একটা, তো কোনটা খাবো বলো? এইটা কত করে? এটা বলুন, এটা 5 টাকা। এর মধ্যে সব থেকে টেস্টি কোনটা? কোনটা? এইটা এইটা তোমার তোমার ফেভারিট, তাই তো? আর এইটা দুটো একটা করে দিয়ে দাও। এই চলে এসেছে আমার বিস্কুট। এ বলছে এইটার রংটা খুব দারুণ লাগছে, দেখো এই উপরে আবার একটা সেই লাল লাল কি রয়েছে, ওটা আই থিঙ্ক চেরি হবে, তো ভালো লাগছে, তো দেখা যাক। এই বুনুটা বলছে এই বিস্কুটটা নাকি খুবই টেস্টি, এই বিস্কুটটা তোকে এইটা খেয়ে দেখি। ভালো, এটা ভালো, খুব ভালো। এটা এটা আমি আগে খেয়েছি, বাট এইটা খাইনি, এইটা খাইনি, এটা খেয়ে বলছি। ইউটিউবে দেখেছি কি করে নাচ করছিলাম, আমি পুরো একদম শক। ওই বুনু বলছে আমাকে নাকি ইউটিউবে দেখেছে, একটা মিষ্টি খাওয়ার যেটা চ্যালেঞ্জ করেছিলাম ওটা দেখেছে। আমি তুই এখানে কি করে মাছ থেকে করে আসবে ভিডিও? দারুন, আমি এটার থেকে বেস্ট, এটার থেকে এটা ভালো সত্যি রে, এটা খুব টেস্টি রে। দিদিকে দে, তো এই বুনুর দোকানে বিস্কুট প্রচন্ড টেস্টি, আমি এটা খাচ্ছি একদম। এটা এটা কত দাম নিয়েছে? 5 টাকা। এটা 5 টাকা নিয়েছে আর এটা খুবই টেস্টি। টাটা তাহলে এমন টাটা। আমরা ওভার ব্রিজ পার করছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব ভারী ব্যাগ এটা, প্রায় 80 কেজির ব্যাগ। এই একটা সোয়েটার আর একটা ঘের রয়েছে, একটা সোয়েটার, 5টা সোয়েটার। তো এখন আমরা মাঝদা স্টেশনে ওভার ব্রিজে রয়েছি। আমি এসেছি আগে অনেকবার মাঝদিয়াতে, এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে, সুকমল নাম, খুব ভালো ছেলেটা, আমার সবসময় আমাকে হেল্প করে, যখনই বলি ইউটিউবে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না ও বলে দেয় ভালো করে। তোর সাথে আজকে দেখা করব না, অন্য কখনো। তো শুভ, আর আমি যাচ্ছি, তোকে নিয়ে যাবো এই ধরো পুষ্পা স্টাইল। তো আমাকে জন্মদিনে নিমন্ত্রণ করেনি, আমাকে মিথ্যাবাদী করেছে, আমাকে শুধু মামপিকে ছেড়ে দেয় নিমন্ত্রণ করেছে। ওকে বলেছে আমার মাসি, নিজে ফোন করে বলেছে ওকে যে ওকে আসতে হবে, কিন্তু ও এসে পুষ্পা স্টাইল নিয়ে। আমি বলেছি আমার কোনো প্রবলেম নেই, আমি এইভাবে তোকে নিয়ে যাবো, ও তো ও যাবে না। আমি যাবো না, ঝুঁকে গা নেই। আমি ক্যামেরা ধরে ধরে আমার কষ্ট হয়ে যাচ্ছে। তো তোমার টোটোর স্ট্যান্ডে চলে এসেছি, কত করে নেয়? তুমি আসনি আই ডোন্ট নো বলে দিলে। আরে কবে এসছো? আমি ঠিক মনে আছে যে কত টাকা দিয়েছি। সেই অটোয় উঠে পড়েছে তো কত? আমার আমিও যাবো আজকে। তুমি চলে গেলাম, সাবধানে থেকো, খেয়াল রেখো, ঠিক আছে? ভাইগুলোর সাথে খেলো আর ফোন টোন সাবধান, টাইম মতো খাওয়া দাওয়া করে নিও, সাবধানে থেকো। আমি নেই বলে উড়ে বাড়িও না বললা দিয়ে। ক্যামেরার দিকে তাকিয়ে, তার মানে এটা পুরো ফলস কথা, আমার দিকে তাকিয়ে কথা বলে এটা মনে মনে তো মন থেকে বলছে। আমি ক্যামেরা দিয়ে আমার মুখের দিকে না তাকিয়ে আমি তোর দিকটাকে দেখি, ক্যামেরার দিকে তাকাচ্ছে, আমার যদি লিপস্টিকটা ঠিক আছে নাকি দেখি তো, মানে যাবো না আমি, আমার নিজের দিক তাকাই নি, ভিডিওটা ভালো করে দেখিস পরে বুঝতে হবে। চলো বেরিয়ে গেলাম। হে হাসি তাহলে, হ্যাঁ কেউ কিছু বললে ঝুঁকে গা নেই, ঠিক আছে? কি একটু ডায়লগ বলে দাও, ঠিক আছে? চলে গেলাম, হ্যাঁ টাটা, সাবধানে চলে যাও। তো এইমাত্র ওকে অটোতে উঠিয়ে দিয়ে আসলাম, এখন স্টেশনে বসে রয়েছি, আমার ট্রেন আছে 3:30। ওই ছোলা খেতে ইচ্ছে করছে। ও কত করে? সব কি সেদ্ধ ছোলা? কাঁচা ছোলা রয়েছে। চলে এসছি, এখন আমি খেয়ে বলবো। ভালো হয়েছে, লেবুটা বেশি দিয়ে দিয়েছে, যার কারণে লেবুটা একটু টক ভাবটা বেশি এসছে। এমনি ওভারঅল বেস্ট, ভালো হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কাল পরশু একটা ভালো ভিডিও আসছে। তো চলো সুস্থ থেকো, ভালো থেকো সবাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।